পশ্চিমবঙ্গের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণ উত্তর দিনাজপুরে পা রেখে সংবর্ধনায় আপ্লুত হলেন। শনিবারের প্রথম সংবর্ধনা পান উত্তর দিনাজপুরের ইটাহারে। এরপর সংবর্ধিত হন রায়গঞ্জের কসবায় দস্তিমরে 13 নম্বর কমলাবাড়ি অঞ্চলে। সর্বোপরি রায়গঞ্জ বারোদুয়ারি মোড়ে সংবর্ধিত হয়ে বাড়ি ফেরেন শ্রী বর্মণ। এদিন সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সত্যজিৎ বাবু কি জানিয়েছেন শুনুন। আমি জেলায় ঢুকার পরে প্রথমে ইটাহার থেকে আমাকে সংবর্ধনা দেওয়া শুরু করেছে। ইটাহারের পরে কসবায় সংবর্ধনা দিল, তারপর দস্তিমোড়ে সংবর্ধনা দিল, তারপরে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে দিচ্ছে, এরপরে 13 নম্বর কমলাবাড়িতে সংবর্ধনা দিবে, তারপরে হচ্ছে হেমতাবাদ ব্লকে ওরা একটা সংবর্ধনার ব্যবস্থা করেছে, তারপরে হচ্ছে আমার রায়গঞ্জ ব্লক 2 যেটা বলছে 1-7 ওরা সবাই মিলে বাইক মিছিল করে আমাকে বাড়ি পৌঁছে দেবে। প্রথম বিধায়ক নতুন মুখ শিক্ষা প্রতিমন্ত্রী, সেটা কে দেখছে? বুঝলাম, প্রথম বিধায়ক, হ্যাঁ, প্রথম মুখ, এক ধাপে মন্ত্রী, প্রথমবার বিধায়কে আপনি মন্ত্রী। অনেকে তো অনেক বিধায়ক হয়েছে মন্ত্রিত্ব পায়নি, কিন্তু দিদি ইলেকশনের আগে দিদি যখন মহারাজাতে এসেছিলেন, মহারাজা একটা জনসভা করতে এসেছিলেন, দিদি হেমতাবাদ মানুষের কাছে বলছিলেন যে আমাকে এই সিটটা উপহার দেন, আমি আপনাদের মূল্য ফেরত দিব। ওই মূল্য হিসাবে ফেরত দিল যে আগামী দিনে হেমতাবাদ বিধানসভা যেন কোনো দিক থেকে বঞ্চিত না হয়, সরকারি সমস্ত সুযোগ সুবিধা যেন পায়, তার জন্য এটা উপহার দিয়েছে। কোথাও কোনো আশঙ্কা বা আতঙ্ক হচ্ছে না আপনি ঠিকমতো কাজ করতে পারবেন কিনা? না, এরকম আতঙ্কের তো ব্যাপার নেই, কেন কাজ করতে পারবো না? বিতর্কিত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার স্থানে আপনি, এই ব্যাপারটা কীভাবে সামাল দেবেন? ওটা টোটালটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপার। হ্যাঁ, কাকে কোথায় বসাবেন, কাকে কিভাবে কাজ করাবেন, কাকে কি কাজ করার সুযোগ দিবেন, ওটা টোটালটাই মাননীয় মুখ্যমন্ত্রী দিদি বলতে পারবেন। 14 টাইমলাইন রায়গঞ্জ।